এই ভিডিওটি দেখার আগে আমারই তৈরি করা একই প্রসঙ্গে এক নং ভিডিওটি দেখে নিতে হবে পয়েন্ট নং সাত সালক সংশ্লেষণ পৃথিবীর তাপমাত্রা হ্রাসে ভূমিকা রাখে রাসায়নিক সমীকরণটি লক্ষ্য করলে দেখা যাবে এই বিক্রিয়ায় আলোক শক্তি খাদ্যরূপ রাসায়নিক শক্তিতে পরিণত হয় ফলে শালোক সংশ্লেষণ পৃথিবীর তাপমাত্রা হ্রাসে ভূমিকা রাখে পয়েন্ট নং আট শা সংশ্লেষণ বিক্রিয়ায় জল উৎপন্ন হয় যা মেঘ সৃষ্টিতে ভূমিকা রাখে পৃথিবীতে যত খাদ্য খাদ্যশৃঙ্খল আছে সব খাদ্যশৃঙ্খলের সূচনা বা শুরু হয়েছে সবুজ উদ্ভিদ দিয়ে খাদ্যশৃঙ্খলের শক্তিপ্রবাহের সূত্রপাত সবুজ উদ্ভিদ দিয়ে অর্থাৎ সবুজ উদ্ভিদ না থাকলে খাদ্য খাদ্যশৃঙ্খল বিলুপ্ত হতো তথা জীবজগতের অস্তিত্ব থাকত না জ্ঞানমূলক প্রশ্ন এক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া কোনটি উত্তর সালক সংশ্লেষণ বিক্রিয়া দুই কোন বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয় উত্তর শালক সংশ্লেষণ বিক্রিয়া তিন বিশ্বজুড়ে শালক সংশ্লেষণ বিক্রিয়ার ব্যাপকতা লক্ষ্য করে একে কি কারখানা নামে অবহিত করেছেন উত্তর জৈব রাসায়নিক কারখানা চার বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত উত্তর শূন্য দশমিক শূন্য তিন তিন ভাগ পাঁচ বাতাসে অক্সিজেনের পরিমাণ কত উত্তর বিশ দশমিক নয় পাঁচ ভাগ ছয় বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করে কোন বিক্রিয়া উত্তর সালোক সংশ্লেষণ বিক্রিয়া সাত কত বছর আগে পৃথিবীতে অক্সিজেন ছিল না উত্তর পাঁচ বিলিয়ন বছর আগে অনুধাবনমূলক এক শালোক সংশ্লেষণ কীভাবে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করে উত্তর শালোক সংশ্লেষণ সূর্যালোককে খাদ্যরূপ রাসায়নিক শক্তিতে পরিণত করে যা সকল জীবের জৈবনিক কাজের শক্তির উৎস দুই শা আলোক সংশ্লেষণ কীভাবে বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করে উত্তর শা আলোক সংশ্লেষণ বিক্রিয়ায় বাতাস হতে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং বাতাসে অক্সিজেন নির্গত হয় তাই শালোক সংশ্লেষণ বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করে তিন খাদ্য সকল প্রাণীর শক্তির উৎস কিন্তু সকল উদ্ভিদের শক্তির উৎস কেন উত্তর শ্বসনক্রিয়া শুধুমাত্র প্রাণীরই চলে না উদ্ভিদেরও শ্বসনক্রিয়া চলে খাদ্যের শক্তি দিয়ে চার সভ্যতার অগ্রগতিতে শালোক সংশ্লেষণের অবদান আছে কেন উত্তর অন্ন বস্ত্র শিল্প সামগ্রী ঔষধ জ্বালানি যেমন পেট্রোল গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায় বলে পাঁচ পাঁচ বিলিয়ন বছর আগে অক্সিজেন শূন্য পৃথিবীতে অক্সিজেন এলো কিভাবে এবং কাদের অবদানে উত্তর আদি উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে এই পৃথিবীকে জীবজগতের জন্য বাসযোগ্য করে দিয়েছিল ছয় শালক সংশ্লেষণ কেন জৈব রাসায়নিক কারখানা উত্তর উদ্ভিদ দেহে ঘটে তাই এটি জৈব এক ধরনের বস্তুকে অন্য ধরনের বস্তুতে পরিণত করে তাই এটি রাসায়নিক এবং এটি ব্যাপক তাই এটি কারখানা সাত শালক সংশ্লেষণ কেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া উত্তর এর দ্বারা খাদ্য বস্ত্র শিল্প সামগ্রী জ্বালানি ঔষধ অক্সিজেন ইত্যাদি উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিমুক্ত হয় বলে সৃজনশীল ঘ প্রশ্ন উদ্দীপকের সংশ্লিষ্ট বিক্রিয়াটি জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো উত্তর আমার তর্করা একই প্রসঙ্গে শালক সংশ্লেষণের গুরুত্ব এক নং ভিডিও বা পাঠ্যবই দেখ অর্থাৎ শালক সংশ্লেষণের গুরুত্ব বিশ্লেষণ করো এখানে গ প্রশ্নটি দেয়া হলো না কারণ পাঠ্যবইয়ের মাত্র এক পৃষ্ঠা নিয়ে গ প্রশ্নের অবতারণা করলে একই কথার পুনরাবৃত্তি হতো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ